আল্ডি গ্রামে দেওয়াল লিখনের মাধ্যমে লোকসভা উপনির্বাচনের প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্তা পাল। কুলটির আল্ডি গ্রামে দেওয়াল লিখনের মাধ্যমে লোকসভা উপনির্বাচনের প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্তা পাল। শুক্রবার রাতে আল্ডি গ্রামে নিজেই দেওয়াল লিখন করলেন আসানসোল লোকসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী অগ্নিমিত্তা পাল। প্রসঙ্গত, এদিন দিল্লি থেকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে আসানসোল লোকসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী হিসাবে অগ্নিমিত্তা পালের নাম ঘোষণা করা হয়েছে। নাম ঘোষণার পরেই আল্ডি গ্রামে দলীয় কর্মী ও সমর্থকদের নিয়ে এবং বাজ্র সহকারে নিজেই দেওয়াল লিখলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্তা পাল। এই প্রসঙ্গে আসানসোল লোকসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী কি বলছেন, চলুন শুনে নি। এইমাত্র খবর এলো যে আমাকে আমাদের এই লোকসভা সিট থেকে বাই ইলেকশনে আমাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এটা আনএক্সপেক্টেড, বিকজ আমি তো অ্যাপ্লাই করিনি। বাট আমি ধন্যবাদ জানাতে চাই আমার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের মাননীয় প্রেসিডেন্ট নাড্ডাজি, আমার এখানকার শীর্ষ নেতৃত্ব, আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার মহাশয়, মাননীয় অমিতাভ চক্রবর্তী মহাশয় ওজিএস, শুভেন্দু অধিকারী মহাশয় এবং দিলীপ ঘোষ মহাশয়কে আজকে এত বড় একটা দায়িত্ব আমাকে দেওয়ার জন্য। হার জিত তো লেগেই থাকে এবং আজকে দিনে দাঁড়িয়ে যেখানে আমাদের সংগঠনে একটু মাননীয় মুখ্যমন্ত্রীর দোসরা মেয়ের পর থেকে যে অত্যাচার ওনার দল করেছে, আমাদের সংগঠন একটু নড়বড়ে হয়ে আছে, কিন্তু আসানসোলের মানুষ কিন্তু উঁচিয়ে আছে ভোট দেওয়ার জন্য। আর তারা একটা মানুষকেই চেনে, সেটা হচ্ছে নরেন্দ্র মোদীজি। সুতরাং আমার দৃঢ় বিশ্বাস যে তারা কোনো বহিরাগতকে বিশ্বাস করবে না। মিস্টার সিনহা হোক, মিস্টার ঘোষ হোক, মিস্টার চোপড়া হোক, যে কেউ আসতে পারে বাইরে থেকে, তাদেরকে আমরা ওয়েলকাম করব, কিন্তু ইলেকশনে জেতার জন্য নয়। মিস্টার শত্রুঘ্ন সিনহা আজকে বলিউডেই ভালো, কিন্তু এখানে সাধারণ মানুষ শুধু ভারতীয় জনতা পার্টিকে চেনে এবং আমার দৃঢ় বিশ্বাস তারা বিজেপির সাথেই থাকবে। সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।